আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চমৎকার একটা ইনস্ট্যান্ট মাইনিং অফার শেয়ার করব, যেখান থেকে আপনি মাইনিং করে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন এবং এই টোকেনটা অলরেডি লিস্টেড আছে ইউনিসয়েবে, আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এবং এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। তো কীভাবে আপনি এখানে জয়েন করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট মানে 10টা টোকেন হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করতে পারবেন এবং ট্রাস্ট ওয়ালেট থেকে ইনস্ট্যান্ট আপনি সেল করতে পারবেন। ওকে, তো কীভাবে কী করবেন এ টু জেড সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ফার্স্টে হচ্ছে এখানে কীভাবে জয়েন করবেন ওই প্রসেসটা দেখিয়ে দিতেছি। আর এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, আপনি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে আপনার টোকেনটাকে অ্যাড করে নেবেন। ওকে, ফার্স্টে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে এরকম একটা পেজে হচ্ছে নিয়ে আসা হবে এবং এইখানে কিন্তু দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং এইখানে কিন্তু রেফার কোড দেওয়া আছে। তো আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। তার আগে মাস্ট হচ্ছে এখানে রেফার কোড যেটা আছে আপনি এটার উপর একটা ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে। এবার হচ্ছে আপনি এই মানে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর ক্লিক করে দিবেন। তারপর এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ফার্স্টে এখান থেকে ইনস্টল করবেন। দেন হচ্ছে এখানে যে ওপেন বাটন আছে ওপেন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ওপেনের পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে হচ্ছে আপনি এইখান থেকে উপরের দিকে দেখতে পারবেন স্কিপ একটা অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে এটাকে স্কিপ করে দেবেন অথবা এখানে যে নেক্সট আছে নেক্সটের পর ক্লিক করে দেবেন। ওকে, তো নেক্সটের পর ক্লিক করে দিয়ে এখানে স্কিপের পর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এখানে কিন্তু সিম্পল একটা কেওয়াইসি করতে হবে, কোনো ফেস ভেরিফিকেশন করার ঝামেলা নেই। আপনি কিন্তু জাস্ট ফটোগুলো আপলোড করে দিলেই হবে, মানে এখানে আপনি নিজে থেকে যদি এনআইডি কার্ড বানান তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি করতে পারবেন। আপনার অরিজিনাল যে এনআইডি কার্ড লাগবে সেরকম কিন্তু কিছু না। ওকে, তো এখানে কিন্তু আপনি মানে আপনার অরিজিনাল যে এনআইডি কার্ড আছে সেটা অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নামটা দিতে হবে, মানে যেই আইডি কার্ড দিয়ে আপনি এখানে ভেরিফাই করবেন সেটা জাস্ট আপনাকে কিন্তু এখানে সেই অনুযায়ী নামটা দিতে হবে। তো আপনি সেই অনুযায়ী আপনার পুরো নামটা এখানে দিবেন। দেন হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার রেফার কোড হয়ে যাবে। আর এখানে একটা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আর এখানে হচ্ছে রেফার কোডটা দিতে হবে, যেই রেফার কোডটাকে কপি করে আনতে বলছিলাম ওই রেফার কোডটা এখানে দিয়ে যে এখানে যে সাইন ইন লেখা আছে সাইন ইনের উপর একটা ক্লিক করবেন। তারপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আপনাকে একটা সিকিউরিটি কোড দিয়ে দিবে। এই কোডটা অবশ্যই ভালো কোন জায়গায় সেভ রাখবেন, এখানে যে কপি আছে কপিটা ক্লিক করবেন। ওকে, তো এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি সেলে লগ ইন করতে পারবেন। অবশ্যই কিন্তু এই সিকিউরিটি কোডটা ভালো কোন জায়গায় কপি করে রাখবেন। তারপর এখানে যে কপিটা ক্লিক করলে কিন্তু আপনার এই সিকিউরিটি কোডটা কপি হয়ে যাবে, তারপর কিন্তু আপনাকে লোডিং করে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো ঠিক আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার টোকেন কিন্তু 0-0 থাকবে। তো আপনি এখানে মাইনিংটা কীভাবে অ্যাক্টিভ করবেন এখানে ক্লিক করে মাইনিংটা অ্যাক্টিভ করতে পারবেন। তার আগে হচ্ছে এখানে কীভাবে কেওয়াইসি করবেন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন, মানে 10টা টোকেন হয়ে যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন। প্রতি 6 ঘন্টায় হচ্ছে আপনার এক একটা করে টোকেন আর্নিং হবে, মানে ডেইলি হচ্ছে আপনার 24 ঘন্টায় 60টা করে টোকেন আর্নিং হবে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন আপনি কীভাবে কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার জন্য উপরে 3 লাইনসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার উপরে একদম উপরে এখানে কিন্তু কমপ্লিট কেওয়াইসি একটা অপশন আছে, আপনি জাস্ট কী করবেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে কিন্তু কোনো ফেস ভেরিফিকেশন করতে হয় না, জাস্ট হচ্ছে আপনাকে এখানে মানে সিম্পল কিছু ডকুমেন্ট জাস্ট এখানে জমা দিতে হবে। তো দেখেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, মানে সরাসরি এরকম একটা গুগল ফর্মে নিয়ে আসবে, জাস্ট আপনাকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, বুঝতে পারছেন? তো দেখেন আপনি কী করবেন, এখানে যে আপনার ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা কিন্তু এখানে শো করবে, আপনি জাস্ট এটাকে টিকমার্ক করে দেবেন এখান থেকে। তো এটাকে টিকমার্ক করে দিব, জাস্ট টিকমার্ক করে দিলাম। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে, আর অবশ্যই কিন্তু প্রথমে আপনি যেই নামটা দিয়েছেন ওইটা কিন্তু এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন, তা না হলে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশনটা হবে না। অবশ্যই কিন্তু প্রথমে যে নামটা দিয়েছেন ওইটা এনআইডি কার্ড অনুযায়ী মিল রেখে দিবেন এবং সেম নামটা এখানে আবার দিবেন, আপনার পুরো নামটা এখানে দিবেন। তারপর আপনার সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আবার দিবেন, তাদের অ্যাপের ভিতরে যে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করছেন। ওকে, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যেই ফটোটা আছে সেটা জাস্ট আপনাকে এখানে দিতে হবে, মানে এইখানে হচ্ছে আপনার নিজের একটা ফটো দিতে হবে, যার এনআইডি কার্ডে মূলত আপনি কাজটা করতেছেন তার একটা শুধুমাত্র ফটো দিতে হবে। এখানে জাস্ট এই যে অ্যাড ফাইল আছে এটাতে ক্লিক করে আপনি সরাসরি গ্যালারি থেকে এখানে ফটোটাকে আপলোড করে দিবেন, মানে যে যার এনআইডি কার্ডে করতেছেন তার এনআইডি কার্ডের জাস্ট একটা ফটো দিয়ে দিবেন, মানে এনআইডি কার্ডের না তার নিজের ফটো দিবেন। এবং হচ্ছে আপনার এনআইডি কার্ডের যেই সামনের ফন্ট পেজটা থাকবে সেই ফন্ট পেজটা জাস্ট আপনি কী করবেন, এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনার ফন্ট পেজটা জাস্ট আপলোড করে দেবেন এনআইডি কার্ডের। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ব্যাক পেজটা আছে ফটোটা সেটা জাস্ট আপনি কী করবেন, অ্যাড ফাইলে ক্লিক করে এটাকে এখানে আপলোড করে দিয়ে নিচে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সম্পূর্ণ টাস্কগুলো এখানে কমপ্লিট করে নিতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার 3টা ফটোই কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে, এখানে যার এনআইডি কার্ড তার নিজের ছবি, তারপর হচ্ছে এনআইডি কার্ডের মানে সামনের পেজের ছবি, তারপর হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক পেজের ছবি, এইগুলো জাস্ট এখানে আপলোড করে দিয়ে নিচে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব। ওকে, देखें हमारे ये किन्तु एखाने केवाईसीटा किन्तु सबमिटेड सक्सेसफुली हो गेছে। তারপর যখন তারা মানে চেক করে দেখবে আমাদের সবগুলো সঠিক আছে তখন কিন্তু আমাদের কেওয়াইসিটা তারা সাকসেসফুলি ভাবে ভেরিফাইড করে দিবে। এখন হচ্ছে এখানে আপনি মাইনিংটা কিভাবে অন করবেন। তো অ্যাক্টিভ এখানে কাউন্ট যে মাইনিং আছে জাস্ট এখানে কি করবেন ক্লাউড মাইনিং এখানে একটা ক্লিক করবেন, লোডিং করবে, এখানে একটা অ্যাড আসতে পারে। এখানে যদি কোনো অ্যাড আসে অ্যাডটাকে দেখে তারপর হচ্ছে উপরের দিকে দেখতে পারবেন এরকম একটা অ্যারো চিহ্ন আসবে, এখানে ক্লিক করবেন এবং উপরে কিন্তু এখানে একটা ক্রস আইকন আসবে, এই ক্রস আইকনে ক্লিক করে আপনি অ্যাপ মানে এই যে অ্যাডটাকে মানে ক্লোজ করে দিবেন। এবার দেখেন আমাদের এটা কিন্তু এখানে দেখেন মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং প্রতি 6 ঘন্টা পরপর কিন্তু আমাদের একটা করে LGY টোকেন করে মাইনিং হবে প্রতি 6 ঘন্টা পরপর, মানে 24 ঘন্টায় আপনি 60টা করে টোকেন এখানে মাইনিং করতে পারবেন যেটা কিন্তু আপনার এইখানে অ্যাড হবে এবং এই টোকেনটা ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র কীভাবে করবেন ওই প্রসেসটা দেখিয়ে দিতেছি। ওকে এখানে উইথড্রটা ওপেন হয়ে গেছে কিন্তু 14 এপ্রিলে মানে আরও অনেক আগে থেকে কিন্তু এখানে উইথড্রটা স্টার্ট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এখানে কিন্তু দেখেন যেহেতু মানে অফারটা নতুন এখানে দেখেন আমাদের কিন্তু এখনও কিন্তু 1 লক্ষ ইউজার এখানে জয়েন করেনি, 1 লক্ষ ইউজার জয়েন করেনি যার কারণে কিন্তু আমরা প্রত্যেক 6 ঘন্টা পরপর কিন্তু একটা করে টোকেন পাচ্ছি। যখন 1 লক্ষ প্লাস এখানে ইউজার জয়েন করে ফেলবে তখন কিন্তু দেখেন এইখানে আমাদের 0.8 টোকেন করে কিন্তু প্রত্যেক 6 ঘন্টা পরপর দিবে, মানে টোকেন কমিয়ে দিবে। যত বেশি ইউজার জয়েন করবে তত কিন্তু আপনাকে টোকেনটা কমিয়ে দিবে, বুঝতে পারছেন। যখন হচ্ছে 10 মিলিয়ন ইউজার জয়েন করে ফেলবে তখন কিন্তু আপনাকে এখানে কিছুই দিবে না। আর এই টোকেনটা অলরেডি হচ্ছে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্র করে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, ইউনিসোয়াবে কিন্তু মানে অলরেডি কিন্তু আপনার এই টোকেনটা লিস্টেড আছে। তো দেখেন এখন হচ্ছে উইথড্র কীভাবে করবেন, উইথড্র করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এবং এখানে যে ওয়ালেট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। KYC হওয়ার পরেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিতে বলবে। তো আপনি কী করবেন আপনার যেই ম্যাট্রিক অ্যাড্রেসটা আছে অথবা BSC অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সেখানে ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়ে দিবেন, মানে BNB অ্যাড্রেসটা যেটা এক কথায় আপনারা যেটা বোঝেন অবশ্যই ট্রাস্ট ওয়ালেট থেকে দিবেন, মানে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে মানে এখানে যে কনফার্ম আছে কনফার্ম পরে একটা ক্লিক করবেন। তো আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে নিতেছি। ওকে গাইস তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে নিছি, এবার এখানে কনফার্মের পর ক্লিক করবো। দেখেন আমাদের এটা কিন্তু ওয়ালেট অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট আমরা যদি ওয়ালেটের পর একটা ক্লিক করি তো আমাদের ব্যালেন্স এখানে 0 দেখাচ্ছে। তো এখানে মিনিমাম উইথড্র মাত্র 10টা টোকেন হলে মেবি আপনি এখানে উইথড্র করতে পারবেন। আমি যেটা দেখতেছি গাইস এখানে কিন্তু আপনার এটা কিন্তু মানে KYC হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি এটাকে উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু আপনার ওয়ালেটে আসার পর এখানে কিন্তু উইথড্র অপশনটা শো করবে, আপনি এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন যেহেতু উইথড্র অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। তো দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে রেফার করতে পারেন, এখানে কিন্তু আপনার রেফার করলে আর একটু বেশি আপনার মাইনিং হবে। তো এখানে রেফার করার জন্য এখানে যে রেফার অ্যান্ড আর্নার্স এখানে একটা ক্লিক করবেন এবং আপনার রেফারেলসে কতজন জয়েন করেছে সেটা এখানে দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনার স্পিরিটটা এখানে দেখতে পারবেন, আপনার যে রেফার কোড সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, মানে আপনার ইমেলটাই মূলত আপনার রেফার কোড হয়ে যাবে। আমি যদি তাদের যে রোড ম্যাপটা আছে সেটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে রোড ম্যাপটা আছে এটা যদি আমি দেখাই তাহলে কিন্তু তাদের প্রজেক্ট সম্পর্কে আরও ভালোভাবে আপনি জানতে পারবেন। 2022 সালে কিন্তু এই প্রজেক্টটা সম্পর্কে তাদের আইডিয়া আসছে, যেটা কিন্তু দেখেন 2022 সালে কোয়ার্টার 4 মানে একদম 22 সালের লাস্টের দিকে তাদের প্রজেক্টটা সম্পর্কে আইডিয়া আসছে এবং টিম গঠন করছে এবং এই প্রজেক্টটা সম্পর্কে কিন্তু রিসার্চ করছে। তারপর দেখেন এইখানে মানে কোয়ার্টার 1 এটা কিন্তু 2023 সালে কোয়ার্টার 1 মানে 2023 সালের প্রথম দিকে প্রথম 4 মাসে আর কি। কোয়ার্টার 1 হচ্ছে প্রথম 2023 সালের প্রথম 4 মাস নিয়ে একটা বছরে 60টা কোয়ার্টার হয়, বুঝতে পারছেন। 12টা মাসে 60টা কোয়ার্টার হয়, অবশ্যই এটা খেয়াল রাখবেন, একটা মানে 60টা মাস নিয়ে একটা কোয়ার্টার হয়। এখানে দেখেন মানে 2023 সালে প্রথম যেটা সেটা হচ্ছে তারা কিন্তু ওয়েবসাইট লঞ্চ করছে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন লঞ্চ করছে গুগল প্লে স্টোরে, তারপর দেখেন এখানে কিন্তু তারা লিগাল রেজিস্ট্রেশন করছে, তারপর সেখানে হোয়াইট পেপার আনছে, তারপর তাদের কমিউনিটি কিন্তু এখানে আনছে। তারপর দেখেন এখানে দেখেন 23 সালে কোয়ার্টার 2 এখন হচ্ছে এখন সময় আমরা হচ্ছে এখন কিন্তু যেই সময়টাই আসি যেই মাসটাই আসি এটা কিন্তু কোয়ার্টার 2-তে আসি, বুঝতে পারছেন। তারা এই কোয়ার্টার 2-তে কিন্তু দেখেন এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু তারা এই টোকেনটাকে লিস্টেড করে ফেলছে অলরেডি। তারপর হচ্ছে এটা উইথড্র করে দিছে, মানে উইথড্র অ্যাভেলেবল করে দিছে, এখন কিন্তু আমরা এই টোকেনটাকে উইথড্র করতে পারতেছি। তারপর তাদের অ্যাপ্লিকেশন আপডেটিং, তারপর হচ্ছে KYC আপডেটটা কিন্তু নিয়ে আসছে, মানে এখন কিন্তু আমরা KYCও করতে পারতেছি। তাদের এই পর্যন্ত কিন্তু কথা কাজে সব কিছু কিন্তু মিল পাইছি, বুঝতে পারছেন। যেহেতু টোকেনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে, KYC করা যাচ্ছে, উইথড্র করা যাচ্ছে, তো আমাদের আর কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে কোয়ার্টার 3 আছে, কোয়ার্টার 4 আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এগুলো কিন্তু পরবর্তী সময়, আমরা কিন্তু এখন সময় কিন্তু কোয়ার্টার 2-তে আসি। তারপর দেখেন তাদের এইখানে হচ্ছে তাদের এইখানে আরও একটা ওয়ালেট কিন্তু লঞ্চ করবে, তারপর এখানে দেখেন এখানে আরও হচ্ছে আপনার নিউ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু তারা এই টোকেনগুলো মানে লিস্টেড করবে, এখন কিন্তু ইউনিসোয়াবে লিস্টেড আছে। তারপর দেখা যাবে আরও অনেকগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তারা কিন্তু এই টোকেনটা লিস্টেড করবে। তারপর দেখেন এখানে কিন্তু আরও এখানে সব কিছু দেওয়া আছে। তারপর কোয়ার্টার 3-র দিকে এখানে কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে আপনার এই টোকেনটা লিস্টেড করবে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলতে হচ্ছে আপনার যে এক্সচেঞ্জারগুলোতে হচ্ছে আপনি মানে বাই সেল করতে পারেন, যেটা হচ্ছে বিডমার্ট এক্সচেঞ্জার, তারপর বাইবিট এক্সচেঞ্জার, এইগুলোতে কিন্তু তারা এখানে এই টোকেনটা মানে ই করবে আর কি, লিস্টেড করবে। তারা কিন্তু এখানে সব কিছু বলে দিছে। আর যখন হচ্ছে তাদের ওই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে এই টোকেনগুলো লিস্টেড করে ফেলবে, তখন কিন্তু টোকেনের প্রাইস আরও বেশি হবে। এখন একটু কম আছে প্রাইস, যেহেতু হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ শুধুমাত্র একটা এক্সচেঞ্জারে আপনি এই টোকেনটা সেল করতে পারবেন, মানে ইউনিস হবে, সেটা হচ্ছে টোকেনের প্রাইসটা এখন কম আছে। আপনি চাইলে এখন সেলও করতে পারেন, অথবা চাইলে আপনি টোকেনটাকে হোল্ডও করতে পারেন। যখন হচ্ছে আপনার বাইবিটে অথবা হচ্ছে বিডমার্ট এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই টোকেনটাকে ওইখানে নিয়েও সেল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে কোয়ার্টার, যেমন 2024 সালে কোয়ার্টার 1 আছে, আপনি এগুলো দেখে নেবেন। এগুলো জাস্ট আমাদের দেখার কোনো দরকার নেই। তাদের এখানে কিন্তু আরও টোকেন আনবে, মানে তাদের এটা কিন্তু নিজস্ব একটা আপনার ব্লকচেনের উপর হচ্ছে আপনার লঞ্চ করবে, সেটা কিন্তু তারা এখানে বলে দিছে, মানে তাদের নিজস্ব ব্লকচেনও কিন্তু আনবে। তারপর দেখেন 2024 সালে কিন্তু আপনার এই টোকেনটা মাইনিং স্টপ হবে একদম 2024 সালে কোয়ার্টার 2-তে। তো এই ছিল হচ্ছে তাদের রোড ম্যাপ। আর আপনার KYC হয়ে গেলে কিন্তু আপনি এইখানে এটা হচ্ছে আপনি মানে উইথড্র করতে পারবেন। আমি আপনাদেরকে উইথড্র ভিডিওটা হয়তো পরবর্তীতে দিয়ে দিব। এখানে কিন্তু আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। এখানে হচ্ছে আপনার 10টা টোকেন হয়ে গেলে আপনি জাস্ট আপনার এখানে মানে এটা কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স, মানে আমার ব্যালেন্স যেহেতু এখন যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করছি, তো আপনার এইখানে ব্যালেন্সটা হয়ে যাবে। মানে আপনার যখন মাইনিং এখানে 10টা টোকেন হবে অথবা একটা 2টা টোকেন হবে, তখন কিন্তু আপনার এইখানে চলে আসবে এবং এখানে উইথড্র অপশনটা চলে আসবে। আর আমি যদি তাদের টোকেনটার প্রাইস এখন দেখাই, এখন কিন্তু একদম তাদের টোকেনের প্রাইস একদম মানে কম আছে। এখানে দেখেন 2.05 করে তাদের টোকেনের ভ্যালু আছে, পার টোকেনের ভ্যালু আর কি। এটা কিন্তু ইউনিসাইভে লিস্টেড আছে। তাদের এখান থেকে আপনি সরাসরি আসতে পারবেন, তাদের অ্যাপের ভিতর থেকে কিন্তু আপনি আসতে পারবেন। এখানে যে এটা আছে, আপনি এখান থেকে সরাসরি কিন্তু যাইতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনি টোকেনটা ইনস্ট্যান্ট হচ্ছে আপনার ট্রান্সফারে নিয়ে রাখেন, পরবর্তীতে হচ্ছে যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আপনার লিস্টেড হবে, তখন কিন্তু টোকেনের প্রাইস দেখতে পারবেন, ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। এখন হচ্ছে প্রাইস একটু কম আছে, তো আপনি চাইলে এখনও সেল করতে পারেন, তবে এখন কিন্তু একদম কম আছে। এখন না সেল করাটাই ভালো। প্রতিদিন জাস্ট মাইনিং করেন, প্রত্যেক 6 ঘন্টা পরপর কিন্তু আপনাকে মাইনিংটা অন করতে হবে। এখানে দেখেন 24 ঘন্টা না, কিন্তু প্রতি 6 ঘন্টা পরপর আপনাকে মাইনিংটাকে এখানে অন করতে হবে।